বাবার সাথে একদম জমে যাচ্ছে কাজ করার জন্য। আর একদম রাস্তা ধারে শুকর আর শুকর, ওনারা খুবই কষ্ট করে থাকে আসলে। টয়লেট আছে, টয়লেট পায়খানা ঘর নাই। হ্যালো এভরিওয়ান, আজকে আমি একদম আমাদের মরু আদিবাসীদের গ্রামের মধ্যে যাব। ওখানে নাকি গ্রাম, 3 থেকে 4টা ঘর মিলে একটা গ্রাম, আর ওখানে কারবাড়িও আছে, মানে 3 থেকে 4টা ঘর মিলে একটা কারবাড়ি হয়, আর ওই গ্রামটা আমি দেখতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই গ্রামটা উঠার জন্য এইরকম খাড়া জায়গায় উঠতে হয়, আর ওনারা কোথায় থেকে পানি পান করে থাকে ওইটা আমি পারলে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। হ্যাঁ, আমি যে জায়গায় উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন, একদম খাড়া জায়গা, একদম খাড়া জায়গা। আর এখানেও 3 থেকে 4টা ফ্যামিলি আছে, আর ওখানে নাকি একটা কারবাড়ি আছে, আর বলা যায় এক প্রকার ওখানে একটা গ্রাম, 3 থেকে 4টা ফ্যামিলি নিয়ে একটা গ্রাম। আর কারবাড়ির কী জিনিস ওটা অবশ্যই অনেকে জানে। এই নিচ থেকে আমরা উঠে আসছি, আর জানি না আসলে অনেক দূরে, আর আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড। আর ভিউয়ার্স, মেবি আমরা পৌঁছে গেছি, আসলে এখানকার মরু আদিবাসীরা অনেক উপরেই থাকে। আমি গ্রামের মধ্যে আসলাম, এটা হচ্ছে ঘর আচাঙ্গর। আর হ্যাঁ, একদম নিচ থেকে আমরা উঠে আসি, এটা হচ্ছে ওনাদের ঘর বাড়ি, আর মেবি এদিকেও মনে হয় ঘর বাড়ি আছে। খুব সুন্দর একটা গ্রাম আসলে, একটা আম গাছ আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আর আমি সামনে একটু যাচ্ছি, এখানেও আছে, আর ওনারা মেবি গৃহপালিত পশু হিসেবে ছাগল লালন পালন করে থাকে। আর আমি আরো একটু সামনে যাচ্ছি, খুব সুন্দর একটা গ্রাম, আর ওনাদের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আছে, আর ওনারা শুকুরও লালন পালন করে থাকে, এটা হচ্ছে শুকুর ওনাদের। এখান থেকে একটু ভিউ দেখায় আপনাদেরকে, খুব একটা সুন্দর ভিউ, এখান থেকে একটা ভিউ দেখায়। আমি আপনাদেরকে বলেছিলাম অনেক উপরে পাড়াটা আসলে। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাড়াটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই পাড়া গ্রাম। আর এখান থেকে আমি আপনাদেরকে একদম ভিউটা দেখাই, এই তো কি সুন্দর, কত উপরে আছে এই পাড়াটা, কত উপরে এই পাড়া ওনারা নির্মাণ করেছে, এই তো গ্রাম। 4 থেকে 5টা মনে হয় পরিবার আছে, আর ওটা নিয়ে একটা গ্রাম। আর এখানে সুন্দর ভিউ, কত উপরে আছি দেখেন,
কত উপরে, হরে তুন ফানি হায় ফানি এরে বেশি নামা পরে না বেশি ও বেশি দূরে ও বাবার সাথে একদম জমে যাচ্ছে কাজ করার জন্য। আমাদের জুম আদিবাসীরা আসলে একদম ছোট থেকে এরা মানে জুমে যায় কাজ করার জন্য, আর এরা জুমে যাচ্ছে কাজ করার জন্য। আর ওনারা এখান থেকে এই রাস্তা মাধ্যমে ওনারা পানি সোস ওনারা যে এই পথ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওনারা ওই রাস্তা ধরে একদম নিচে ওনারা ওখান থেকে পানি সংগ্রহ করে থাকে। আর হ্যাঁ, এখানেও দোলনা আছে, ছেলে মেয়েরা এই দোলনার মাধ্যমে মজা করে থাকে। এটা হচ্ছে গ্রামীণ দোলনা, যেটা পার্ক বলা হয়। পার্কের মধ্যে অনেক দোলনা আছে, বাট এখানে আমাদের মুরুগ আদিবাসী গ্রামের মধ্যেও ছেলে মেয়েরা এটার মাধ্যমে এনজয় করে থাকে, এই দোলনার মাধ্যমে। আর একদম রাস্তা ধারে শুকর আর শুকর দেখতে পাচ্ছেন, রাস্তা ধারে একদম শুকর। এদিকে থেকে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে এদিকে এদিকে আমি ওই ঘরগুলো দেখেছিলাম, আর আমি এদিকেই করে যাচ্ছি। এদিকে নাকি কারবাড়ি ঘর আছে, সামনে দিকে যাচ্ছি। আমায় আবারও আমি সামনে দিকে যাচ্ছি। খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আসলেই সুন্দর, কি মনোরম পরিবেশে এই গ্রামটা। বাট এখানে 5 থেকে 6টা ফ্যামিলি আছে, আসলেই সুন্দর, কি মনোরম পরিবেশে। আর এদিকে ঘরটা হচ্ছে এদিকে, আর এখান থেকে একটা সিন দেখায়, সিনারি দেখায়, কি সুন্দর পাহাড়। আমি আগেই বলেছি আপনাদেরকে ওনারা খুবই কষ্ট করে থাকে আসলে। এখানে ধান মারাই করতেছে, শুকর আছে এখানে। ও বেলো বিনা তুই বিও রিজ গালে তোতে মানে পানি ভরে তুন মামু সকলে রি কম উই বেশি দূরে রিপে উই তংতারা কে বেশি ফাহার ফাহার নাম মামা পরে কিয়া অনেক তো কারবারি এ ফারক কারবারি ফারা হগুয়া ঘর আছে। আরে তো সাইপুরিবার যদি সাইপুরিবার লই উপকার কারবারি ঠিক আছে তাইলে হয়। এই নিচের থেকে আপনাদেরকে দেখায়, হ্যাঁ হ্যাঁ ওই একদম এই নিচের থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে। জিরিদা হচ্ছে এটা একদম এই নিচে এখান থেকে, আর এখানে সুন্দর দৃশ্যগুলো দেখেন, এখানকার পাড়ার দৃশ্য। কে টয়লেট আছে, টয়লেট পায়খানাঘর পায়খানাঘরও নাই, কোন এনজিও টেনজিও ন দে না, সরকার ন দে এনজিও দিয়ে দে আগে সত্য দিলাম সত্য দিয়ে দে আমি প্রথম ন লয় প্রথম ভাই আমি তো পারাত যারা লাগে
জরুরি লাগে এমাল কিনা অনেরা একে তো নাই ফানলাই হ্যাঁ এখন নাই আচ্ছা অরিটি ফাইভ হই রে এখন খবর খুশ খবর নাই ও মত আর ভিউয়ার্স এদিকেও বাড়ি ঘর আছে আর এখানে একটা বেলের গাছ আছে এই তো বেলের ফল ধরেছে একদম আর এখানেও বাড়িঘর আছে ওনাদের বাড়িঘর আর এখানে জ্বালানি মজুত করে রেখেছে ওনারা ওনাদের মাচাঙ্গর এটা আর ওনাদের বাড়িতে মধ্যে ওনারা চাল হাঁ জলছে ধান শুকিয়েছে ওনারা এখানে ওনারা মাচাং ঘরের মধ্যে আর ধান শুকিয়েছে